এটা যেন ছড়িয়ে নেওয়া হয়। এই যে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে এই যে হুজুররা বলেন নারীর সম্পর্কে অকথা কুকথ অকথ্য ভাষায় কথা বলেন, সেগুলো তো কেউ সরাতে বলেন না। এই যে নারীকে হেয় করছেন, নারীকে অকথ্য ভাষায় মানে হেয় করছেন, আমি আমি ভাষা খুঁজে পাচ্ছি না যা বলে হুজুররা ওয়াজে, সেগুলো তো আদালত বলে না যে আপনারা এগুলো সরিয়ে নেন, এই ওয়াজগুলো করেন না। সময় এসেছে এইসব ওয়াজ বন্ধ করার, সময় এসেছে নারীকে নিয়ে যে কৌতুকগুলো হয় একদম সস্তা কৌতুক করা হয়, নারীর বুদ্ধি নাই। মেগা চ্যানেল সত্য ও শান্তির পথে। অত্যাচার করা যাবে না, জুলম করা যাবে না। মনে রাখবেন, কোন একটা জনপদে যখন অত্যাচার বেড়ে যায়, জুলম বেড়ে যায়, তখন ওই রাষ্ট্রের মধ্যে ধর্ষণও বেড়ে যায়। এখন আমাদের দেশে ধর্ষণ কম না বেশি? আপনারা যত জোরে বেশি বললেন তাতে বোঝা যায় আসলেও বেশি, ঠিক কি না? প্রথম আলো থেকে একটা তালিকা নিলাম, 2008 সনে ধর্ষণের শিকার হয়েছিল 307 জন, 2009 সনে সেটা বেড়ে হয়েছে 393 জন, 2010 সনে সেটা হয়েছে 593 জন, 2011 সনে সেটা হয়েছে 635 জন, 2012 সনে সেটা হয়েছে 508 জন, 2013 সনে হয়েছে 516 জন, 2014 সনে হয়েছে 544 জন, 2015 সনে হয়েছে 808 জন, 2016 সনে হয়েছে 1050 জন, 2017 সনে 1251 জন, 2018 সনে 732 জন, আর 2019 সনে 1413 জন, 2020 সনে এটা আল্লাহই ভালো জানে। এই যে একটা অবস্থা আমাদের দেশের এখন, ধর্ষণের শাস্তি কি এটা আমরা অনেকে জানি না। ইয়াসাউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনের মধ্যে উদ্দত্তপূর্ণ আচরণ যারা করবে, বিশৃঙ্খলাপূর্ণ আচরণ যারা করবে, তারা আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে সরাসরি লড়াই নেমেছে, তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। জোরে বলেন, কি দণ্ড? এই আচরণ যারা করছে, প্রত্যেকটা মসজিদ থেকে আওয়াজ উঠা দরকার। আজকে দেখুন সারা বাংলাদেশে আন্দোলন চলছে। আচ্ছা, এই আন্দোলন কেন? এই আন্দোলন আমার মা আমার বোন এই সমাজটা যেন ভালো থাকে, এই জন্যই তো এই আন্দোলন। এই আন্দোলনটা তো এই জন্যই, যাতে করে আমার দেশের তরুণ তরুণী, আমার দেশের যুবক যুবতী, আমার দেশের নারী, আমার দেশের পুরুষ, আমার দেশের সমাজটা যেন ভালো থাকে। সমাজ বিজ্ঞানী মনোবিজ্ঞানীরা গবেষণা করে তারা বলছে, এই 2008 থেকে নিয়ে 2020 পর্যন্ত তারা একটা গবেষণা চালিয়েছে, গবেষণার রেজাল্ট হিসেবে তারা বলছে যে এই যে ক্রমশ বাড়ছে, এটা কি আসলে বয়সের কারণে, সামাজিক কারণে, নাকি অবাধ ইন্টারনেটের কারণে? সব শেষে তারা এত গবেষণা করে তারা কোনো রেজাল্ট মিলাতে পারছে না। তবে একটা জায়গায় কথা বলতে তারা খুব লজ্জা পায়, সে জায়গাটা হচ্ছে ধর্মীয় শিক্ষা না থাকার কারণে এই কথাটা তারা তাদের মুখ দিয়ে বলতে চায় না, ঠিক কি না? ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে শিক্ষাঙ্গনে পর্যন্ত, এমসি কলেজের ছাত্রাবাসে পর্যন্ত আজকে যে নারীকে ধর্ষণ করা হলো স্বামীর সামনে, এখানে অনেক ধরনের বিষয় আছে। এখন আমরা ওই বিষয়গুলো বলতে গেলে মানুষ অপবাদটা আমাদের কাঁধে দেয়। আচ্ছা বলুন তো, মাহফিলের কারণে কি ধর্ষণ বেড়েছে? একজন মহিলা সেদিন বক্তব্য দিচ্ছিল, আমি অবাক হয়ে দেখলাম আর চিন্তা করলাম মানুষের বিবেক কোথায়। ধর্ষণের মাস্টার মাইন্ড যারা, আমরা অনেক সময় তাদেরকে চিনি না। এই সমস্ত নারীবাদী সংগঠনগুলো যারা নারী নেতৃত্ব দেওয়ার জন্য কথা বলে, যারা নারীদেরকে উস্কে দেয়, যারা ফুসলে দেয়, এরাই কিন্তু ধর্ষণের পিছনে অন্যতম দায়ী, ঠিক কিনা? তাদের একটা বক্তব্য সেদিন আমাকে অবাক করে দিয়েছে।
সে বক্তব্যে ওই মহিলা বলতেছে, এই যে ওয়াজ মাহফিলে হুজুররা মহিলাদেরকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে কথা বলে, খারাপ খারাপ কথা বলে, এগুলার কি বিচার হয়েছে? সুতরাং প্রথম বিচার করতে হবে ওয়াজ মাহফিল বন্ধ। আমি তার কথা শুনে মনে হয়েছে সে অলরেডি পায়খানার ট্রাঙ্কিতে পড়ে আছে, পায়খানার ট্রাঙ্কির ভিতরে পড়ে গেছে, আরেক লোক আসছে তাকে উদ্ধার করতে। আরবিতে একটা প্রবাদ আছে, আনফুহু ফিসসামা ওয়া ইস্তুন ফিল মা, নিজে ট্যাঙ্কির ভিতরে পড়ে আছে কিন্তু নাক উসার দিকে, একজন লোক আসছে উদ্ধার করতে, তার একটু সর্দি লাগছে তো তার নাকের মধ্যে ময়লা লাগা, তো যে লোক ট্যাঙ্কির ভিতরে পড়ে আছে পায়খানার ট্যাঙ্কিতে, ওই লোক বলতেছে ভাই আগে আপনার নাক পরিষ্কার করে এরপরে আমার গায়ে হাত দিয়ে। চিন্তা করেন, যেখানে আলেম ওলামা প্রত্যেকটা জুমাতে তাদেরকে রক্ষা করার জন্য প্রতিনিয়ত কথা বলছে, দুই একজন আলেমের কথার ভিতরে ভুল থাকতে পারে, ওই নাকের ময়লার মতো হইতে পারে না, হয়তো দুই একজন আলেমের কথার ভিতরে দুই একটা ভুল হয়েছে, যেভাবে তারা এক্সপ্রেশন করা দরকার ছিল হয় নাই ওইভাবে, অথবা আলেমরা একটু ছোট করেই মহিলাদেরকে কথা বলে ফেলেছে, দুই একজনের ক্ষেত্রে হতে পারে। দু একজনের ক্ষেত্রে ঘটে যাওয়া বিষয়টাকে কেন্দ্র করে আপনি যে অলরেডি ট্যাঙ্কির ভিতরে আছেন, আপনাকে উঠানোর জন্য যে আলেম ওলামা আসছে, ওইটাকে যদি এখনো না বোঝেন সামনের দিনে আপনারা প্রতিবাদ করার ভাষাও খুঁজে পাবেন না, ঠিক না বেঠিক? এজন্য সম্মানিত মুসল্লি আলী কারাম, আজকে সারা বাংলাদেশের মসজিদ থেকে এই বিষয়গুলো আলোচনা হওয়া দরকার, মানুষের ভিতরে সচেতনতা সৃষ্টি করা দরকার। মনে রাখবেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেদিন যদি শাস্তি দেওয়া হতো, ওই এক মানিককে যদি সেদিন শাস্তি দেওয়া হতো, আমার দেশে তনুকে যখন হত্যা করা হলো, তনু হত্যার যদি শাস্তি হতো, সুবর্ণচরের ওই ঘটনার যদি শাস্তি হতো, নতুন করে বেগমগঞ্জের ঘটনা আমাদেরকে দেখতে হতো না, ঠিক না বেঠিক? এজন্য একটা একটা করে আমাদের শাস্তি নিশ্চিত করা দরকার। এই শাস্তি কিভাবে নিশ্চিত করবেন? এর ইসলামী শরীয়তের শাস্তিটা হচ্ছে চোখের সামনে তাদেরকে শাস্তি দিতে হবে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা একজন দাসীর সঙ্গে জোরপূর্বক যখন ধর্ষণ করা হলো, তিনি ব্যত্রাঘাত করে তাকে তিনি এলাকা ছাড়া করে দিলেন। এইরকম শাস্তি যদি আমাদের দেশে যদি কয়েকটা যদি জনসম্মুখে এনে মৃত্যুদণ্ড কার্যকর করা হতো, জেনা ব্যভিচারের জন্য যদি ব্যত্রাঘাত করা হতো, আর বিবাহিত পুরুষের যদি এই জাতীয় কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায় তাকেও যদি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হতো, তাহলে বাংলাদেশে দ্বিতীয় আর একটা ঘটনা এমন দেখতে হতো না, ঠিক না বেঠিক? 2019 সনের যে পরিসংখ্যান বলছে 1413 জন, সেটা নামতে নামতে একজনে নেমে আসত, একজনও পরে খুঁজে পাওয়া যেত না যে সাহস করবে এই ধরনের কাজ করতে, ঠিক কিনা? সুতরাং দেশকে যদি রক্ষা করতে হয় এই একটা জায়গায় ফিরে আসতে হবে। মনোবিজ্ঞানীদের গবেষণা, সমাজ বিজ্ঞানীদের গবেষণা দেশের মানুষকে পরিত্রাণ দিতে পারেনি, কেয়ামত অবধি চেষ্টা করেও পরিত্রাণ পাওয়া যাবে না যতক্ষণ না আমরা আল্লাহর দ্বীনের পথে, শরীয়তের পথে যতক্ষণ পর্যন্ত আমরা না আসব, যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় কলিজার ভিতরে ঢুকিয়ে দেওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন সম্ভব না। সাহাবা ইকরামের মধ্য থেকে মালিক বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনা সংগঠিত হয়ে যাওয়ার পরে নবীজির কাছে চলে আসলেন দৌড়ে, ইয়া রাসূলুল্লাহ তাহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। আল্লাহর নবী বললেন ঘরে চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। মালিক বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ঘরে চলে গেলেন, মনের ভিতরে চলে এসেছে, আমি বিবাহিত মানুষ, এই অন্যায়টা কেন করলাম, আল্লাহ তো মাফ করবে না। আবার নবীজির কাছে চলে আসলেন। আল্লাহর নবী বললেন, মালিক রে, ঘরে চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও। মালিক চলে গেলেন কিন্তু শান্তি পায় না। আবার চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি, আপনি আমাকে পবিত্র করে। আল্লাহর নবী ঘরে পাঠিয়ে দিলেন। সাহাবি আবার রাসূলুল্লাহর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি, আপনি আমাকে পবিত্র করেন। আল্লাহর নবী বললেন, ফাবিমা তাহির, ও সাহাবি, কোন জিনিস থেকে পবিত্র করব, কি অন্যায় তুমি করেছো? সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, আমাকে আপনি শাস্তি দিয়ে পবিত্র করেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আমার মালিক কি মদ পান করেছে নাকি? সাহাবাই কেরাম বললেন, না ইয়া রাসূলুল্লাহ, মালিক মদ পান করে নাই, মদের কোনো গ্রাণ নাই। আল্লাহর নবী বললেন, আহুয়া মাজনুন, আমার মালিক কি পাগল হয়ে গেছে নাকি? সাহাবাই কেরাম বললেন, না মালিক তো পাগল না। আল্লাহর নবী বললেন, যদি পাগল না হয়, আমি তিনবার তাকে ফিরিয়ে দিয়েছি, কেন সে এসেছে? আল্লাহর নবী বললেন, হদ কায়েম করা হোক, ইসলামী শরীয়তের বিচার ব্যবস্থা তার উপরে কায়েম করা হোক, তাকে গিড়ে ফেলা হলো, পাথর নিক্ষেপ করা শুরু হলো। পাথর নিক্ষেপ করতে করতে মালিক বিন মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার রক্তের ছিটা যখন একজন সাহাবীর গায়ে এসেছে, সাহাবি যখন বলে উঠেছে, এই নষ্ট রক্ত, এই নষ্ট রক্ত কেন আমার গায়ে ছিটে এসেছে, এই রক্ত কেন আমার গায়ে লেগেছে, এত বড় অপরাধ মালিক বিন মাইজ করেছে, তার রক্ত কেন গায়ে লেগেছে? আল্লাহর নবী বললেন, না না, আমার মাইজকে, আমার মালিক বিন মাইজকে নিয়ে এমন কথা তোমরা বলো না। লাকাদ তাবা তাওবাতান, আমার মালিক কেমন তওবা করেছে, এই তওবা যদি তোমাদের সকলের মাঝে বন্টন করে দেওয়া হয়, সবার গুনাহ মাফ হওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন